হ্যালো ফ্রেন্ডস, কলকাতা লাইভের পক্ষ থেকে আজ আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে। আজকে 31 ডিসেম্বর। তোমরা দেখতে পাচ্ছ আমরা পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেমে সোজা ফুটপাত দিয়ে হাঁটব, আর তোমাদের জন্য এই ভিডিওটা করব যেখানে যেটাই আমাদের ভালো লাগবে, মনে হবে তোমাদেরকে দেখানো দরকার, সেগুলোই আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখার সুযোগ করে দেব। যারা যারা আসতে পারোনি আজকে পার্ক স্ট্রিটে, আজকে বছরের শেষ দিন, তাই সব মানুষ যে যা নিজের মতো করে এনজয়মেন্ট করতে পার্ক স্ট্রিটে চলে এসেছে। যেহেতু আমরা অনেকদিন ধরেই জানি এই অঞ্চলটি ক্রিসমাস এবং নিউ ইয়ার এই সব কিছুই এখানে পালন করা হয়। দেখো তোমরা, হাজারে হাজারে মানুষ এখানে এসছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গেলেই অনেক আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, অনেক স্লোলি, যেহেতু অনেক মানুষ এখানে আছে। দুর্গাপুজোর থেকেও বেশি মানুষ এই অঞ্চলে এখন আছে। এখন মিডনাইট, রাত 11টা বেজে গেছে, রাত 12টা-1টা পর্যন্ত মানুষ এখানে থাকবে বা তারও পরে এখানে থাকবে। দেখছো এখানে কি সুন্দর লাইটিং হয়েছে, কি সুন্দর লাগছে আজকে পার্ক স্ট্রিটকে অন্যদিনের তুলনায় একদম আলাদা, খুব সুন্দর লাগছে। দেখো কত লোক এখানে এসেছে। আজকে যেহেতু একটা ছুটির দিন, 31 ডিসেম্বরে প্রায় সব অফিস, স্কুল, কলেজ সবই ছুটি থাকে। কাল থেকে নতুন বছর 2020, 2019-এর আজকে লাস্ট ডে, তাই সবাই সবার মতো 2019-কে বিদায় জানাচ্ছে। দেখো তোমরা কি সুন্দর লাইটিং করা হয়েছে পুরো পার্ক স্ট্রিট জুড়ে। এখানে গাড়িও যেরকম ভাবে যাচ্ছে মানুষও সেরকম ভাবে যাচ্ছে, কোনো কিছুরই কোনো অসুবিধা হচ্ছে না। ব্যারিকেড করে দিয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং ট্রাফিক খুব ভালো রকমই কাজ করছে। দেখো কি সুন্দর লাইটিং করা হয়েছে পুরো পার্ক স্ট্রিট জুড়ে, কি সুন্দর লাগছে। দেখো ট্রিঙ্কাস, এটা একটা রেস্টুরেন্ট কাম বার, এর সামনেও দীর্ঘ লাইন, সবাই ওয়েট করছে লাইনে দাঁড়িয়ে ঢোকার জন্য ভেতরে। এরকম সব রেস্টুরেন্ট কাম বারগুলোতেই অনেক ভিড়, স্পেশালি যেগুলো একটু পরিচিত মানুষের কাছে। দেখো এই জায়গাটি কি সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। এই জায়গাটি হচ্ছে অ্যালেন পার্কের গেটের সামনের দিকটা, সবাই মিলে অ্যালেন পার্কেই এসেছে, কিন্তু আজকে 31 ডিসেম্বরে অ্যালেন পার্ক বন্ধ থাকে। আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম, যারা যারা দেখছো ভিডিওটি তাড়াতাড়ি জানতে পেরে গেলে, তাই যারা যারা অ্যালেন পার্কটাকে এত সুন্দর সাজানো হয়, যারা যারা দেখতে চাও তারা 31-এ এসো না, তার আগে বা পরে যে কোনো দিন আসতে পারো। অনেক অনেক পুলিশও মোতায়েন করা হয়েছে।
এই ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর সাবস্ক্রাইব করো কলকাতা লাইফ চ্যানেলটিকে এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ।